নমস্কার অরিন্দম, আজকে বক্সা ফোর্টে ট্রেকিং করে আসলাম। স্মৃতিসৌধ নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানে আটকে রাখা হয়েছিল। আমি ভাবছিলাম 1942-তে এখানকার পরিবেশটা কেমন ছিল। আজকে মানে দেশভক্তি, দেশপ্রেম আমাদের মধ্যে কিন্তু নেই, আমরা দেশকে কেউ ভালোই বাসি না। কিন্তু আজকে নেতাজি দেশপ্রেম, তার আত্মত্যাগ আজকে বারবার মনে পড়ছে। আমি ইতিহাসের ছাত্র না, খুব বেশি এ ব্যাপারে বলতে পারবো না, কিন্তু আজকে বক্সা ফোর্টে এসে আমার খুব খারাপ লাগছে। এখন এখানে কাজ চলছে, এই জন্য এখানে প্রবেশ নিষেধ। একটা ছোট্ট মাঠ আছে, একটা কিছু টুরিস্টও আছে। তো 19শে সেপ্টেম্বর মমতা ব্যানার্জি এই বক্সা ফোর্টের একটা ডেভেলপমেন্টের এটা শিলান্যাস করেছেন। তো আজকে আমার সাথে আমার ভাই নারায়ণ। নারায়ণ, এই বক্সাপোর্টে আজকে আমরা আসলাম, ট্রেকিং করে কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো, বেশ। বহুদিন পরে এত 2.5 কিলোমিটার হাঁটা পাহাড়ে, অলমোস্ট আমরা কমসে কম 1.5 থেকে 2000 ফিট পরে উঠলাম, যেমন হচ্ছে। এখন ভালো লাগছে বাপা? ভালো লেগেছে, বুঝতে পারলাম যে আমরা খুব আনফিট, আমরা রোজ এক্সারসাইজ করা উচিত, কালকে থেকে এক্সারসাইজ শুরু করবো। জনাথন, তুমি তো ডেলি আতে ওইদার, তো বক্সা ফোর্ট বারে মে কুছ বলো। হ্যাঁ জি, বক্সা ফোর্ট মানে অ্যাকচুয়ালি ইয়ে থা পেহলে তো একদম কি সিক্রেট জেল, মতলব আপকো আন্ডামান নিকোবর আইল্যান্ড, জো আইল্যান্ড কা জো হে না জেল, ওইসেই। হ্যাঁ জি, এইসেই গোতে পেহলে ই সব এক থি ওই সিপ জেল থা, পেহলে ইয়াম কুছ বি নাই থা, ঠিক হে। আর ইয়াম একদম বড় সা পাহাড় থা, সিপ এক জেল থা। বাদ মে ব্রিটিশ কব্জা কর লিয়ে, তো আস্তে আস্তে সব সব ব্রিটিশ চলে গাই, তো আস্তে আস্তে ইয়াহ কে লোক রহনে লাগে। টুরিস্ট কিরকম আছে? টুরিস্ট কিরকম আছে এখানে? জি, টুরিস্ট মানে আপকে বলতে হবে ডেলি ডেলি। হ্যাঁ, মতলব এসে ট্রেকিং করকে আতা হ্যাঁ। জি জি জি। লেকিন আর ইয়াহ পে এক আচ্ছা वाला জায়গা না, ইয়ে ও লেফট সাইড উস তরফ। হ্যাঁ, কিতনা কিলোমিটার ইয়াহ সে? ইয়াহ সে 2 কিলোমিটার লগভগ। ও ও পে কি আম মিলেগা আপকো? ওই ন্যাচারাল তো ভিউ দেখনে পড়ে মিলেগা আপকো, ওয়াহ পর আগার নাইট স্টে করকে না, তো আপকো সানসেট সানরাইজ আচ্ছা তে দিখাই দেগা। আর রাত কো আপকো জো নিচে কা জো পুরা প্লেন ওয়াহ দিখাই দেগা। এই সামনে লেপচা খেত, যদি আপনারা এখানে আসেন লেপচা খেতে আসতে পারেন। এখান থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হবে আপনাকে, রাত্রে থাকতে হবে, দারুণ জায়গা। তো আজকে ভ্যালেন্টাইন ডে, আজকে বক্সা ফোর্ট খুব এনজয় করলাম। নমস্কার, আবার দেখা হবে অন্য কোথাও।